যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক এনআরবিসি ব্যাংক আল আমিন ইসলামী ব্যাংকিং রমাদান ও আমাদের করণীয় শীর্ষক বিষয়ে আমরা রমাদান কারিমে মাসব্যাপী আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি নিজেদেরকে ইসলাহ করার জন্য আর আমাদের সকলের সংশোধনের জন্য এবং সহি পথে আমল করার জন্য বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে দ্রব্যমূল্য নিয়েও কথা হয়েছে বাজার নিয়েও কথা হয়েছে ইহতেকার মজুদদারি নিয়েও কথাবার্তা হয়েছে আত্মসাত নিয়ে কথা হয়েছে হক নিয়ে কথা হয়েছে রমাদান করিম সাহারি ইফতার তারাবিহ এবং কিভাবে কেয়ামুল লাইল আমরা করব সব বিষয়ে আলোচনা এসছে এখন আমরা একটি মাস ইবাদতের মৌসুমে অনেক ইবাদত করলাম এই ইবাদত কতটুকুন কাজে লাগলো ভবিষ্যতে আমাদের করণীয় কি ঈদ হয়ে যাবে আর আমরা যে আল্লাহর কাছে এসেছিলাম আল্লাহর থেকে আবার দূরে সরে যাব এমনটি কি হবে কিন্তু সমাজের চিত্রে এমন এমন দৃশ্য অতীতে আমরা অনেক দেখেছি যে রমাদান কারিমে পাক্কা মুসল্লি এরপরে দেদারসে সুদ খায় ঘুষ খায় মদ খায় জুয়া খায় এমনটি যদি হয় তাহলে বদনসিব কপাল পোড়া এমনটি যাতে না হয় এজন্য রমাদান পরবর্তী করণীয় কী এই শীর্ষক বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ আসুন মেহমানদের সাথে পরিচিত হই রয়েছেন বিশ্ববরণ্য আলেমে দিন ফদিলতুস শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের পক্ষ থেকে সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ রমাদান করিম ঈদুন করিম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসুন তাহলে ঈদ পরবর্তী জীবন কেমন হবে জানা শুরু করি শেখ আপনার কাছ থেকে জানব রমাদান কারিমে আমরা ইবাদতের একটি রুটিনে ছিলাম এখন তো সেই রুটিন নেই এখন কি হওয়া উচিত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ আকুলু বিল্লাহি তাওফীক রমাদান কারিমে আমরা একটা লম্বা ইবাদতের মধ্যে ব্যস্ত ছিলাম দিনেও ছিলাম রাতেও ছিলাম একটা সার্বক্ষণিক কারণ রমাজান করিমে কোরআন আমাদের জীবনে এসেছে এই কোরআনকে পাওয়ার জন্য কোরআনের উপর আমল করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতির জন্য আল্লাহ একটা সমন্বিত কর্মসূচি রমাজান মাসে দিয়েছেন আমরা সেটা পারফর্ম করেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পাকের তৌফিক কিন্তু এর মানে এই নয় যে রমজান চলে গেল তাহলে আমরা আল্লাহর সঙ্গে যে ছিলাম এটা কিন্তু আমরা হারিয়ে ফেললাম মোটেই না বরং আপনি যে নামাজ পড়তে যান সেখানে এহসানের কথা বলা হয়েছে হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে মাল এহসান যে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছে এহসান কী জিনিস أن تعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك তুমি এইভাবে ইবাদত করো যেমন নাকি তুমি আল্লাহকে দেখো যেমন নাকি এটা বলা হয় নাই ও আনতা তারা না বলা হয়েছে যেমন নাকি দেখো দেখলে যে অবস্থা ফাইন লাম তাকুন তারা এই অবস্থাটা যদি তোমার না হয়ে থাকে ফাইন না হইয়া রাখ এটা তো ঠিক যে তিনি তোমাকে দেখছেন সুতরাং এই যে অবস্থাটা এটা প্রতি নামাজে ডেইলি পাঁচবার আমরা নামাজের মধ্যে এই অবস্থাটা আমাদের হওয়ার কথা কারণ হাদিসের জিব্রিলের মধ্যে এই কথাটাই বলা হয়েছে যে ইবাদত এইভাবেই করা সুতরাং নামাজের বাইরে চলে গেলে আল্লাহর নজরে আমরা নাই এই কথা তো ঠিক না বরং ওইটা রাখার জন্যেই আল্লাহর নজরে
রাখার জন্য থাকার জন্য নামাজের মধ্যে একটা আনুষ্ঠানিক শিক্ষা দেওয়া হলো, যেটা রমজানে যেটাকে মাসব্যাপী যে ট্রেনিংটা, এটা আবার ডেইলি পাঁচবার আমরা নামাজে গিয়ে এটা পাই। অতএব আল্লাহ তাআলার সঙ্গে থাকলে, এখন বড় কথা হলো যে আপনি যে রোজা পরিপালন করলেন বা রমজান পরিপালন করলেন, এই রমজান আপনার রোজা কবুল হওয়ার এটা একটা আলামত। কি আলামত? যেমন যে ব্যক্তি হজ করে আসলো, তার হজ কবুল হলো কি হলো না, একটা আলামত হলো সে নাফরমানি কাজের মধ্যে আর তার মন বসে না, সে শরিয়া বিরোধী কোনো কাজে সে যায় না, বেহুদা কাজে যায় না, এবং আল্লাহ তাআলার হুকুমগুলি যথাযথ সে পালন করে, এটা একটা আলামত। তো ঠিক আপনার রমজান করিমে আপনি রোজা আল্লাহ কবুল হলো কি হলো না, আপনি ঠিক মতো করলেন কি করলেন না, আপনি রমজানের পরেও যদি আপনি আল্লাহর শরীয়ত তার বর্ডারগুলো আপনি ঠিক রাখেন, আল্লাহর সঙ্গে থাকেন, হালাল হারাম বেছে চলেন, আপনি কোনটা হালাল সেটা করবেন, হারামটাকে আপনি বাদ দিবেন, এইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে বোঝা গেল রমজান করিমের শিক্ষা আপনি আত্মস্থ করেছেন এবং সেটা তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, তিনি কবুল করেছেন, এখন আপনাকে সোজা পথে ইসলামের পথে আপনি চলবেন। এখন আপনি ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, জিনা ব্যভিচারের ধারে কাছে যাবেন না, ব্যয়াপনার ধারে কাছে যাবেন না, নির্লজ্জতা জুলুম অত্যাচার অবিচার এইগুলি কোনো কিছুই আপনার কাছে ভালো লাগে না, মাশাআল্লাহ। এখন এইটা যদি রোজাদারেরা এই পরিমাণ এইভাবে যদি ঠিক হয়, তো সমাজটা সুন্দর হতে কতক্ষণ লাগে, দেশটা সুন্দর হতে কতক্ষণ লাগে? এই দেশটা সুন্দর হতে আমাদের আমলের দ্বারাই তো দেশটা সুন্দর হবে। অতএব আমরা যেন এই রমজান করিম যে সিনসিয়ারলি আমরা পরিপালন করেছি, তাইলে পরবর্তী পর্যায়ে এই ধারণাটা আল্লাহর সঙ্গে থাকা এবং আল্লাহর অপছন্দ কাজ থেকে ঘৃণা করা তার থেকে দূরে থাকা এবং আদিষ্ট কাজগুলো যথাযথ সুন্দরভাবে পরিপালন করা। আমিন আমিন আমিন। শুকরান শেখ, চমৎকার বলছিলেন, আবার আসবে ইনশাল্লাহ আপনার কাছে। সম্মানিত বন্ধুগণ, কোনো একটি প্রশিক্ষণ কেন্দ্রে যদি কয়েকদিনের জন্য ট্রেনিং হয় আর সেখানে অফিসারগণ ট্রেনিং দেন, যেমন বিসিএস ক্যাডারের ওনাদের জন্য বিসিএস একাডেমিতে ট্রেনিং হয়, আচ্ছা এই ট্রেনিং পিরিয়ডটা এটা কি এরকম যে ওখানে ট্রেনিং দিল ওখানেই রেখে দিল, পরবর্তীতে সে যা মনে চায় তাই করলো, এরকম না? ওখানে অল্প দিন, হতে পারে এক মাস অথবা তার চেয়ে কম তিন দিন ট্রেনিং, এই ট্রেনিং থেকে সে যে শিক্ষা নিল, এই শিক্ষা নিয়েই সে বিভিন্ন জায়গায় যে বিশাল বড় দায়িত্ব পালন করবে, কোথাও কেউ ম্যাজিস্ট্রেট হবে, কোথাও কেউ ডিসি হবে, কোথাও কেউ কমিশনার হবে, হয়ে যে তার বিশাল কর্মযজ্ঞ তিনি পালন করবেন, এই ট্রেনিং থেকে তিনি সারাটি বছর দক্ষতার সাথে যোগ্যতার সাথে নিজেও চলবেন, অন্যদেরকে চালাবেন, তবেই কিন্তু শান্তি। না হয় ট্রেনিংয়ের জায়গায় যদি ট্রেনিং থেকেই গেল তাহলে এর কোনো দাম নেই। ঠিক তদ্রূপভাবে রমাদান করিমে আমরা যে ট্রেনিং পেয়েছি, শেখ যে বলছেন এই ট্রেনিংটি সারাটি বছরের জন্য, অতএব আমরা যেন সজাগ থাকি, সচেতন থাকি যে রোজা চলে গেল আর আমি আগের মতো যেই সেই হয়ে গেলাম, এমনটি হলে পরে বিপদ। জি শেখ, আপনার কাছ থেকে জানতে চাবো, রমাদান করিম আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উদযাপন করেছি, এখন রমাদান পরবর্তী এই ১১টি মাসে এই উদযাপনের ফলাফল ভোগ করার জন্য সহজ রাস্তা কি? ধন্যবাদ আপনাকে। আল্লাহুম লাকাল হামদু হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। খুবই সঙ্গত প্রশ্ন যে রমাদানের পরে আমাদের করণীয় কী, বাকি ১১ মাস আমরা কীভাবে কাটাব। রমাদানের যে শিক্ষা সেই শিক্ষাটাকেই আমরা বাকি ১১টি মাসে নিয়ে যাব। তার আগে একটি কথা যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, সুস্পষ্ট দুশ্মন। শয়তান চ্যালেঞ্জিং ভাষায় বলেছে যে আমি তাদের ডান দিক থেকে আসবো, তাদের বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, সুরে আরাফে বলা হয়েছে এই কথা। এই আসার উদ্দেশ্য কি? আমাদেরকে বিভ্রান্ত করবে, আল্লাহর পথে থাকতে দিবে না,
আল্লাহ সুবহান তাআলা তার বান্দারা যেন শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সকল ষড়যন্ত্রের আপনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, এই জন্যই ইবাদতের ব্যবস্থাগুলো দিয়েছেন। সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, সালাতের মূল উদ্দেশ্য এটা, অন্যায় অস্থিরতা থেকে, পাপাচার থেকে সালাত বিরত রাখবে, সালাত নিষেধ করবে। সালাত থেকে তো এই শক্তি অর্জন করতে হবে। সাওমের ব্যাপারে কি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর ব্যাপারে সতর্ক সাবধান হয়ে চলতে পারো। আল্লাহর ব্যাপারে সতর্কতা কি? আল্লাহর আদেশ মানা, তার নিষিদ্ধ মাহারেম বর্জন করা। তো এই সালাত সিয়ামের মাধ্যমে আপনার এক দুদিন নয়, পুরো মাস সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া আমরা অর্জন করতে পেরেছি, আল্লাহর ভয় সেটাকে লালন করব, এটা হচ্ছে সাধারণ কথা। বিশেষ আবার কিছু বিষয় আছে। রমাদানের আমাদের মৌলিক কাজগুলো কী ছিল? সিয়াম, রোজা পালন করা, তারপরে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন বেশি বেশি চর্চা হয়, তারপরে আমরা কী করেছি? তারাবি মানে অতিরিক্ত সালাত আদায় করেছি, তারপরে আমরা দান সাদকা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তিনি রমাদানে ব্যাপকভাবে দান করতেন, জিব্রিল আমিনের সাথে তার সাক্ষাৎ হতো, তখন তার দানশীলতার গতি বাতাসের প্রবাহর চেয়েও বেশি শক্তিশালী হতো। তাহলে এখন কি করব আমরা? এটাকে একটা উদাহরণ দিতে পারি বীজ তোলার সাথে। কৃষক বীজ তোলা বানায়, চারা গাছ লাগায়, আপনার চারার নার্সারি, এই চারার যে নার্সারি এটা কিন্তু বাগান না, বীজ তোলা কিন্তু শস্য ক্ষেত্র নয়, এই নার্সারি থেকে গাছগুলো বড় বাগানে নিয়ে লাগানো হয় এবং যত্ন করা হয়, সেখানে আম পাওয়া যায়, লিচু পাওয়া যায়, বিভিন্ন ফল পাওয়া যায়। এই চারা আপনার বীজ তোলা থেকে বীজ নিয়ে বড় ক্ষেতে আপনার লাগানো হয়, সেখান থেকে শস্য পাওয়া যায়। আমরা রমজানকে একটা বীজ তোলা ধরি, আমরা একটা নার্সারি ধরি, এখানকার সওমকে আমরা সারা বছর নিয়ে যাই। আমরা শাওয়ালে ছয়টা রোজা রাখবো, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আরাফার রোজা রাখবো, আশুরার রোজা রাখবো, আইয়ামে বিদের রোজা রাখবো, তাহলে চর্চা হল। আমরা এখানে কোরআনের সাথে সম্পর্ক হয়, সারা বছর কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এখানে আমরা ফরজ সলাতের চেয়ে অন্য সময়ের যেসব সুন্নতের চেয়ে অতিরিক্ত সলাত আদায় করি, তারাবি আমরা সারা বছর অতিরিক্ত কিছু নফল সলাত আদায় করব। এখানে আমাদের জাকাত দেওয়ার মাধ্যমে, সদকা দেওয়ার মাধ্যমে দানশীলতার চর্চা হয়, এটাকেও আমরা সারা বছর নিয়ে যাব। তাহলে তো রমাদান সার্থক হবে। রমাদানের যদি এই প্র্যাকটিসটা আমরা এগারো মাসে চর্চা করতে না পারি, তাহলে রমাদান থেকে আমরা খুব বেশি কিছু পেলাম এটা আমরা বলতে পারি না। শুক্রান জাজাকুমুল্লাহ। বন্ধুগণ, একটি বছর কিভাবে চলবো বা এগারোটি মাস কিভাবে চলবো, এটার জন্য আমাদের বেসিক প্রশিক্ষণটা ছিল এই মাস। যা জানলাম তাতে সর্বশ্রেষ্ঠ একটি বিষয়, সেটা হলো কোরআন চর্চা। এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন যারা জানি না জানবো, যারা জানি তারা আরও ভালোভাবে জানবো, যারা ভালোভাবে জেনেছি তারা গভীরে পৌঁছবো, অর্থ জানবো এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করব, আমাদের সন্তানাদি এবং আমাদের গোটা সমাজ জানে যেন কোরআন অনুপাতে চলে। ঠিক এই বিষয় নিয়ে, এমন নয় যে রমজান শেষ হয়ে গেল, কোরআনের আমল চর্চা শেষ হয়ে গেল, আমরা এখন শেখের কাছ থেকে জানতে চাই সারাটি বছর কোরআনের চর্চার জন্য আমরা কি রুটিন পালন করতে পারি, এ লক্ষ্যে একটা দিক নির্দেশনা যদি দিতেন। আলহামদুলিল্লাহ, ওবে তৌফিকিল্লাহ কুল, যে রমাজান মাস মূল পয়গাম ছিল আল্লাহর কালাম, লৌহে মাহফুজ থেকে আল্লাহ মানব জাতির জন্য এটা রমাজান মাসে দিয়েছেন। অতএব এই যে আল্লাহর কালাম, আল্লাহর কালামটা কিসের জন্য? যে মানুষের জীবনের জন্য, গাইড বুক, এটি গাইড বুক। কিসের গাইড বুক? জীবন যতখানি ব্যাপক আল্লাহ পাকের গাইডেন্স
ঠিক ততখানি ব্যাপক জীবনের জন্য তো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শিক্ষা সংস্কৃতি কলকারখানা যাই বলেন এমন কোন জিনিস নেই যেই ব্যাপারে কোরআনের মৌলিক নির্দেশনা এই সব ব্যাপারে নেই এখন আমরা এই কোরআনের আমরা কি হব কোরআনের কর্মী হব নিজের জীবনকেও সাজাব এবং কোরআনের দাওয়াত আমরা ছড়িয়ে দিব কোরআন মানুষের কাছে পৌঁছে দিব কোরআনের শিক্ষা গবেষণা অর্থ উদ্ধার করা এই সমস্ত কিছু করব আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব কিন্তু এগুলি সব কিছুই মূলত আমাদের এই সমাজকে কোরআনের আলোতে বিনির্মাণ করাই হলো আমাদের মূল কাজ এই জন্য কাজ আমাদের দায়িত্ব সকলের এটা আমি ব্যক্তিগতভাবে আমার যেমন আছে একজন সাধারণ পাবলিকের যেমন ঠিক রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী তারও এটা দায়িত্ব আছে যিনি আদালতে বসে তিনি তারও দায়িত্ব আছে সুতরাং যারা অ্যাডভোকেসি করছেন তাদেরও দায়িত্ব আছে ব্যবসায়ীদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেভাবে আপনি করেন যেদিকেই যান না কেন কোরআন কেন্দ্রিক কোরআন নির্দেশনা জানা আপনারা আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি এটাই হলো মূলত আমাদের মূল কাজ যদি এটা করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কালামকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আল্লাহর মজবুত রশিকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো সবাই মিলে আঁকড়ে ধরো সুতরাং এটা তফসিল করা হয়েছে যে যে কোরআন মান মান সুবহানাল্লাহ কোরআনকে যে পড়ল যে সে কোরআন সে তো আল্লাহর রজ্জুকে ধরল যে ব্যক্তি কোরআন পরে আমল করলো সে বিনিময়ে পাবে যে কোরআন নিয়ে হুকুম চালাবে রাষ্ট্র চালাবে সেও এটা বিনিময়ে পাবে সে ইনসাফ করবে আদল করবে অমান হাকামা বিহি আদল অমান আমেলা বিহি উজের অমান দা ইলাইয়া হাদা আও হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান জানাবে সে সিরাতি মুস্তাকিমের পথ দেখায় নিজও সিরাতি মুস্তাকিম উপরে চলমান হয় এই তো আমাদের কাজ এই কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ দুনিয়াটাই তো সুন্দর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা দুনিয়াও সুন্দর করেন আখিরাতও সুন্দর করেন সুতরাং দুনিয়া সুন্দর করার এই কোরআনিক পদ্ধতি এটা আমাদের সবাইর আমল করতে হবে আমিন 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 আল্লাহ করে জি আমাদের হাতে এক মিনিট সময় আছে এর মধ্যে বলবেন যে আসলে রামাদান পরবর্তী করণীয় এই সাবজেক্টে যে আপনাদের কাছ থেকে মূল্যবান কথা শুনেছি এখন শুধু একটি কথা যে সমস্ত বন্ধুগণ মনে করেন যে এই তারাবি নামাজের খুব গুরুত্ব ছিল আর হলো রমাদান কারিমের খুব গুরুত্ব ছিল এখন আর না করলেও চলবে এমন মানুষের জন্য আমরা এটিএন বাংলার থেকে কি মেসেজটা দিতে পারি আমি সেই মেসেজটি দিতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি যা বলছেন তার আগের কথা হচ্ছে যে ফরজ অবশ্য পালনীয় কোনো ছাড় নাই ফরজ আদায় করতে হবে তা আমার সুযোগ হলো কিছু নফল আদায় করার কিন্তু ফরজ আমি ছেড়ে দিলাম যে অনেক ভাইয়েরা তারাবি পড়েছেন খুবই গুরুত্বের সাথে পড়েছেন তারাবি শেষ হবে ফরজও পড়বেন না এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু আন-নওয়াফিল হাত্তা তুআদ্দা আল-ফরায়েদ আমার কথা নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ বান্দা নফল ইবাদত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ফরজ আদায় করে ফরজ যারা ছাড়বে তাদের নফল আল্লাহ কবুল করবেন না এই কথাটি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অতএব সতর্ক হওয়া দরকার সাবধান হওয়া আমিন জাযাকুমুল্লাহ আপনার কষ্ট করে এসেছেন আল্লাহ উত্তম জাযা দান করুন জি এক নম্বর হলো ইস্পাত কঠিন সিদ্ধান্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে এতদিন ছিলাম তার সান্নিধ্যে থাকতেই হবে আমার জান আমার মাল আমার কথা আমার চলন আমার বলন প্রত্যেকটি আল্লাহর সাহায্যেই চলে অতএব তিনি যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদত রমাদান কারিমেই হবে এখানেই শেষ না বিশেষ বিশেষ দিবসে হবে এখানেই শেষ না এটা
24 আওয়ার্সের রুটিন, সারা জীবনের রুটিন, এই রুটিন থেকে আমরা সরে যাব না। হয়তোবা এখানে কিছু আনুষ্ঠানিকতা ছিল, তারাবি নামাজটা ছিল একটু এটার সাথে যুক্ত, বাদ বাকি সমস্ত আমলেই করার সুযোগ আছে আমরা শুনেছি। সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। এর সাথে একটা জিনিস শক্তভাবে, যা বর্জনীয়, এই বর্জনীয়টা রমজানে যেমন বর্জনীয় ছিল, এখন আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, মানুষকে ঠকাতে পারবেন না, হক নষ্ট করতে পারবেন না, আল্লাহ বিরোধী জি জুলুম অত্যাচার করতে পারবেন না, দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারবেন না। এই করোনা মহামারীতে আমাদেরকে যে ইস্তেগফার করতে আল্লাহ ডাক দিলেন, সেখান থেকে সরে যে এখনও দত্ত প্রদর্শন করছি, অহংকারী হয়ে আছি এবং অনেক কিছু আত্মসাত করে এখনও দুনিয়াতে বেঁচে থাকারই চিন্তা করি, এই সমস্ত চিন্তা চেতনাকে কবর রচনা করে এখন থেকেও আবার চিন্তা করব, এই সারাটি বছর 11টি মাসেও আমি একটা রুটিন বানিয়ে নিব। আমি যদি অফিস করি সেটাও যেন ইবাদত হয়ে যায়, আমি যদি ব্যবসা করি সেটাও যেন ইবাদত হয়ে যায়, আমার ক্ষেত খামারও যেন ইবাদত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।